চমৎকার একটা উদ্যোগ। আমি আমি ইনফ্যাক্ট প্রতি বছর রোজার সময় অপেক্ষা করি যে মাসুল ফাউন্ডেশনের কবে এই অনুষ্ঠানটা হবে। শুধু আমি একা না, আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে আসার চেষ্টা করি। তো আমি আমার দুই মেয়েকে নিয়ে এসেছি, তারা যেন দেখে দেখে যেন শিখে, এত সুন্দর কাজ করছে, এই যে বাচ্চাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা এখন বড় হয়ে স্বপ্ন দেখছে যে তারাও একদিন বড় হবে এবং তারাও হয়তো অন্য কাউকে হেল্প করবে। সবাইকে অনেক শুভকামনা জানাই এবং এই মাসুল ফাউন্ডেশনকে দেখে আরও অনেক ফাউন্ডেশন গড়ে উঠুক, এই দোয়া করি। আমি নবম শ্রেণীতে পড়ি। মাসুলের সাথে এখানে এসে অনেক আনন্দ করেছি। এখানে আসার পর আমি আমার মনের ভাব প্রকাশ করেছি, আমার জীবনের অনেক কথা আমি তাদের সাথে শেয়ার করে অনেক আনন্দ পেয়েছি। ওয়ান অফ দ্য ওয়েলউইশার অফ মাসুল ফাউন্ডেশন আজকে এখানে ইফতারির এই আয়োজনটা দেখে আই এম রিয়েলি অ্যামেজড অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট ইট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট যে এই এই বাচ্চাদের নিয়ে, তারা শিশুদের নিয়ে যে প্রজেক্টের উন্নতির জন্য এটা একটা বিশাল অবদান, এটা আজকে বোঝা যাচ্ছে না, বা আজ থেকে 20 বছর পরে মাসুলের এই অবদানগুলো সবাই এক একজন মনে রাখবে ইনশাআল্লাহ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং অ্যালামনা অ্যাসোসিয়েশন এই প্রোগ্রাম এবং দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি সেটার জন্য অন্যান্য যারা সহায়ক হতে পারেন তারা সবাই আসবেন। আজকে মাসুল ফাউন্ডেশন এই সুবিধাবঞ্চিত সোনার টুপে অ্যাঞ্জেলদের সাথে যে অনুষ্ঠানটার আয়োজন করলো, আমি আশা করবো মাসুল ফাউন্ডেশন আরও বড় হোক আর ওদের জন্য আরও বেশি কাজ করতে পারুক, ওদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে। ফাউন্ডেশনকে অনেক অনেক ভালোবাসা এই মাহে রমজানে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। প্রতি বছরই ওরা করে, আগামী বছর ইনশাল্লাহ আমরা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, আমি কাজী রিয়াজ রহমান। আমি ধন্যবাদ জানাবো মাসুল সকল সাপোর্টার, সকল মেম্বার, সকল অভিভাবক থেকে যাদের সহযোগিতা মাসুল ফাউন্ডেশন হাটিয়াটি পাপা করে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় হাজারো সুবিধাবঞ্চিত বাচ্চা আর স্বপ্ন দেখছে পড়াশোনা করবে, তাদের স্বপ্ন পূরণ করবে। হাজারো দুস্থ রোগী তাদের অসুস্থতা থেকে তারা বেঁচেছে, তার স্বপ্ন দেখে তারা এগিয়ে যাবে। আমরা সবসময় সবাইকে বলি এগিয়ে আসুন, মাসুল আপনার, আপনি প্ল্যান দেখান, আপনি কাজ করেন, এগিয়ে যান, আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো, মাসুলকে নিয়ে এগিয়ে যাবো আমরা ইনশাল্লাহ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।